ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড আইডিতে কিছু ভুয়া টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোন আইডি নেই, ইতিমধ্যেই আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো করে রেখেছেন সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার নামে খোলাই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন। তিনি লিখেছেন, আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদের প্রতি আমি অনুরোধ করব তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এইসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন। এই অভিনেত্রী আরও লিখেছেন, এটা আমার জন্য অনেক বড় ট্রমা, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, কারণ যে মানুষগুলো এইসব আইডি ব্যবহার করছে তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই, বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধ রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।